বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মী সহ তৃণমূলের নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির তৃণমূলের এই বর্ষীয়ান নেতার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এম এ মান্নান সত্যিকারের তৃণমূলের নেতা, জনগণের নেতা। এ সময় দলটির মহাসচিবের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা এম এ মান্নানের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এই শূন্যতা সহজে পূরণ হবার নয়। আব্দুল মান্নান সাহেব, তিনি গাজীপুরের শুধু অভিভাবক ছিলেন না, তিনি সমগ্র বাংলাদেশের রাজনীতিতেই তার একটা গুরুত্ব ছিল। বাংলাদেশ জাতীয় জনতা দলের পক্ষ থেকে, দেশনেত্রী উঠাদিজার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতার পক্ষ থেকে, দলের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।